ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া তোমাদের রিয়াস লাইফ এন্ড ব্লগস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আজকে আমরা আছি রাজার শহর কোচবিহার আছি আর আমি অনেকবার কোচবিহার এসছি ব্লগিং স্টার্ট করার পর বাট রাজবাড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেভাবে তো আজকে আমরা দুই ফ্রেন্ড মিলে চলে এসেছি রাজবাড়িতে বাট যার রেস্ট্রিক্টেড এখানে ব্যাপার স্যাপার কি বলবো কোরা নিয়ে এসে পুরো এসে মানে এক্সট্রা টিকিট তো কাটতে আগে তো অনলাইনে কাটতে হতো করোনার সময় বাট এখন অফলাইনেই কাটা যায় কেটেছি তারপর ব্লগিং করার জন্য এক্সট্রা টিকিট কাটতে হয় মানে যে কোনো ধরনের ভিডিও করলে এক্সট্রা টিকিটও নিলাম বাট জানো বলছে ভয়েস দিয়ে একসঙ্গে ডাইরেক্ট এইভাবে ক্যামেরা অন করে বলে ব্লগিং করা যাবে না সেটা বললো যে এমনি তুমি বাইরে থেকে ভিডিও করবে ভেতরে নেওয়া যাবে না অনেক রেস্ট্রিক্টেড ব্যাপার স্যাপার দেখলাম যাই হোক তবুও আমরা করার চেষ্টা করবো দেখি পুরো ব্যস্ত হয়ে যাচ্ছে কারণ গরম লাগছে রোদ উপায় নেই তবুও তোমার সঙ্গে সবটা শেয়ার করবো যত কষ্ট হোক সব কিছুই দেখানোর চেষ্টা করবো যতটা যা পারা যায় তার থেকেও বেশি ট্রাই করবো আমরা দুজন ভেবে নিয়েছি তো একদম শেষ অবধি দেখতে থাকো একদম স্কিপ করবে না যা নতুন করে আমার চ্যানেল ভিজিট করেছো প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে আর তোমাকে তার মাঝে মাঝে ব্লগ দেখার জন্য খুব বেশি ভালো লাগছে দুজন মিলে এসেছি এই দেখো ভিউটা এদিকে জল 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 আর বাকিটা সব দেখতে থাকো দেখাচ্ছি তো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা যে স্টার্ট করি দেখো চলে এসেছি রাজবাড়ি বাট দেখো এদিকটা আগে সুন্দর ভাবে ঘাস গুলো কাটা ছিল বাট এখন প্রচুর জঙ্গল হয়ে গেছে ঘাস ঘাস আগে খুব ছোট ছোট গাছ ছিল ভীষণ ভালো লাগতো এই যে এইভাবে সবাই এদিকে বসে থাকতো সেটাও দেখতে ভালো লাগতো বাট এখন এত যে ঘাস কেন বুঝলাম না কাটে না নাকি আর ছাগাছগুলো একদম বড় হয়ে গেছে এমন 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 হয়ে গেছে আর ভেতরে প্রচুর লোক আসে বাইরে বাইরে থেকে দূর থেকে দেখতে যেমন আমি অনেকবার এসেছি রাজবাড়িতেও এসেছি বাট ব্লগিং করা হয়নি অনেকদিন পর এসছি আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারছি তো খুব ভালো লাগছে মনটা সেই জন্য আরও খুশাম খুশ হয়ে গেছি দেখো কি সুন্দর আর আমরা একদম পুরো সামনে চলে এসেছি আর জাস্ট অসাধারণ লাগে ভীষণ ভালো লাগছে প্রচুর বেশি গরম লাগছে বাট তবুও সবটা শেয়ার যখন করবো বলে বলেছি তো করবোই অবশ্যই শেয়ার সবটি দেখতে থাকো ব্লগটাকে একদম বেশি স্কিপ করবে না একদম বেশি মানে করবেই না স্কিপ করবে না দেখতে থাকো কারণ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ঢুকে একটু নিজের জায়গাটা প্রচুর ঠান্ডা এখানে এখন দাঁড়িয়েছি কারণ ভিতরেও তোমাদের সঙ্গে সবাই শেয়ার করার চেষ্টা করবো বাট যদি যেতে না তার মানে খারাপ হয়ে যাবে মনে হয় ক্যামেরা বা ফোনের উত্তর দেয় না তবে আমি দেখি এক্সট্রা যে টিকিট কাটতে হয় সেটা কেটে হলেও তোমার ভিতরে যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এই দেখো ঢুকেই জাস্ট কি সুন্দর দারুণ লাগছে প্রচুর লোক ঘোরাঘুরি করছে সবাই ফটো উঠছে দেখো ভেতরটা এই দেখো হাতির মাথা ভিডিও করতে না বলছে তবু আমি আস্তে আস্তে ভয়েস দিয়ে চেষ্টা করছি আর সিঁড়িগুলো কাঠের দেখো কাঠের সিঁড়ি ভেতরে এই দেখো উপর থেকে ভিউ পুরো কেমন লাগছে বল পেছনে মানে পুরোটা ভিউ আসছে সব মানে রাজবাড়িতে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগছে আমার ফার্স্ট টাইম দুজন একসাথে এসেছি এখানে তুই আগে এসেছি হ্যাঁ অনেকবার এসেছি অনেকবার এসছে আর তবু আজকে দুজন একসঙ্গে এসে বিশাল ভালো লাগছে অনেক কষ্ট করে ব্লগিং করছি সত্যি কখন যাবো মোবাইলটা নিয়ে চলে যাবে আমার শুধু এটাই ভাবছি এখানে চেঁচামেচিও করতে পারছি না মানে জোরে জোরে কথা বলতে পারছি না তাই হোক একটু ম্যানেজ করে নিয়ে দেখো এটা হচ্ছে রাজবাড়ির পেছনটা দেখেছো পেছন সাইডে চলে আসলাম আমরা এবার এই দেখো উপরে উঠে এবার বসে আছি দুজনে এই দেখো রাজবাড়ির পেছন সাইডে বসে আছি এভাবে এই দেখো এবার অনেকটা এই রোদটা কমে গেছে আর এবার আমরা রাজবাড়ির পেছনটাও ঘুরে দেখাবো একদম রাউন্ড হিসেবে তোমাদেরকে দেখাবো ঘুরে আর এখনো প্রচুর লোক আসছে যাচ্ছে লোক কিন্তু প্রচুর আছে তো এই দেখো আমরা পেছনটা চলে এসেছি আর পেছনেও কিন্তু অনেকেই এসেছে মানে ঘুরতে অনেকে মানে সবাই আসে বাট রোডটা একটু বেশি তো সেজন্যে মানে একটু কেমন
লাগছে আর এই সময় রোদটা একদম পুরো পড়া আর এরপর কমে যাবে একটু কমেছিল ওই যেই বলেছি রোদ কমেছে তখনই সঙ্গে আবার রোদ উঠে সঙ্গে সঙ্গে রোদ দেখো পেছন তেমন আর মিঠুর আওয়াজটা পাচ্ছ প্রচুর মিঠু আছে মানে প্যারট প্রচুর প্রচুর রাজবাড়িতে সব ছাড়াই প্যারট অনেক পেছনটা হ্যাঁ দেখেছিস পেছনটা ক্লান্ত হয়ে গেছে খুব কষ্ট তার মধ্যে এত রৌদ্র তবুও ভিডিও করছে তোমাদের জন্য10-15 মিনিট 20 মিনিটের একটা ব্লগ আবার যারা বানায় তারাই সত্যি জানে অনেক পার্ট পার্ট করে বানিয়ে বানিয়ে এত রোদে রোদে বানিয়ে তারপর এডিট করতে হয় তারপর আর যেটা মেন কথা যেগুলো মেন মেন আমি ভেতরে অনেক কিছু ফটো তুলেছি যেগুলো হচ্ছে মানে রাজার কি কি জিনিস ছিল কি বাদ বাকি সবকিছুই তরওয়ালে থেকে শুরু করে বন্দুকের থেকে শুরু করে আর অনেক কিছু মেডেল অনেক কিছু দাদা আছে ওখানে ভিডিও করতে তালা ব্যাগ হ্যাঁ তালা ছিল ব্যাগ ছিল আগের অনেক কিছু ছিল তো সেগুলো আমি ফটো দিচ্ছি তোমরা এখন দেখো ফটো দিয়ে মেডেল মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কারণ ওখানে ভয়েসও দিতে পারিনি একটু ভিডিও করতে পারিনি তো সেজন্যে ফটো তুলেছি এবার ফটোগুলো তোমরা দেখে নাও দেখো আমরা ব্লগ বানাতে বানাতে একটা ভাই আমার কাছে চলে এসছে আর বলছে যে মানে সেম বলে আমার মতন দেখতে কি হয় তোমার ও সিস্টার বলে সেম আমার মতন দেখতে ভিডিও কল করেছে ভিডিও কল করে মেলাচ্ছে সেম সেমই লাগলো দেবশিতা বলছে একই রকম লাগছে দেখো দেখা হয়ে গেল হাই হাই সেম সেম বাড়ি কোথায় তোমার আসাম দেখো একই দেশের একই জায়গার মানুষ পেয়ে গেলাম আর আন্তরিকতা বেড়ে গেল কারণ খুবই ভালো লাগে যদি অন্য জায়গায় এসে নিজের জায়গার মানুষ খুঁজে পাওয়া যায় একটু কথা বলে নি বাকিটা পরে কন্টিনিউ করছি দেখো সর্বপুরো বের হয়ে গেছে কারণ বের হয়েছে সাপ আমি একটু আগেই বলছিলাম যে গরমের দিন এবার সাপ মনে হয় বেরোবে ঠিক একটু পরেই বেরিয়ে চলে এসছে এবার কটা দেখি 3:57 বেজে গেছে চলো এবার 4:30 আগে বেরোতে হবে আর বাকি ও পাশটা দেখানো তোমাদেরকে এখন বাকি আছে ওখানে একটা পুকুর আছে খুব সুন্দর সবাই বসে আর এখানে সবাই এখন রিলস বানাচ্ছে ফটো উঠছে আর আমরাও কয়েকটা রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও তোমরা আর ফটোগুলো দেখলে ভেতরে কি কি ছিল তো দেখো আমরা ওদিকে বসেছিলাম দেখছিলাম আমি দাদা রিলস বানাচ্ছে দাদার কিন্তু একটা সেই সুন্দর চ্যানেল আছে বং মিডিয়া নামে আর আমি সেটা যখন আমরেলা ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়েছিল না ঠাম্মাকে নিয়ে ভিডিও বানায় খুব সুন্দর হয়েছিল তো তখনই দেখেছি আমি অনেকক্ষণ থেকে দেখছি আর দেবশ্রী থেকে বলছি যে হয়তো এই দাদাটাই হবে উঠে আসছি না এবার যখন দেখলাম দু একজন এসে কথা বললো আমি বলছি চল তো যাই এবার কথা বলবো হলে হয়তো হবে না হলে খুবই আসাম আসাম থেকে দিদি ভাই আসছে থ্যাংক ইউ আর ফার্স্ট অফ অল তুমি আসামি বিয়া বানাও না অবশ্যই আমি আসামি সেই এতদিন ব্লগ বানাই আসামি দিয়ে একটু কথা বলো আমার সাথে কথা বলো আমি এখন দেখি কি আসামি চাই দেখো কক 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 তোমার কি খবর ভালো না কান্দার মন তো খান্দের দেয়া নেই মন্দির খান নাই চলো এবার বলো জয় আই অখম ওটা মানে কি জয় আই অখম যেমন এখানে বলে জয় বাংলা আসামে বলে জয় আই জয় আসাম জয় আই অখম লাভ ইউ আসাম অনেক তোমরাও দেখো দাদা একদম দারুন দারুন ভিডিও বানায় ভীষণ ভালো লাগে একদম মজা
ইচ্ছে ছিল দেখা হবে একবার, বাট এত তাড়াতাড়ি এভাবে এখানে এসে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, দেখো খুব সুন্দর পুকুরটা, সাইড সাইডে বসার জায়গা বানানো আছে, আর রাস্তা দিয়ে যাতায়াত করার সময় দেখো তেমন বাস বা টোটো দিয়ে গেলেও কিন্তু খুব সুন্দর করে দেখা যায়, সবাই বসে থাকে এখানে। আর বিকেল সময়টা তো খুবই ভালো লাগে, দারুণ লাগে। আর ওই দেখো রাজবাড়ি কি সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে, দেখতে থাকো। এবার বেরিয়ে যাই, কোথায় সম্ভব রাজবাড়ির থেকে বাইরে বেরিয়ে এসছি একটি কাকু কাকিমার দোকানে, এখান থেকে আমরা টুকটাক জিনিস কিনলাম কয়েকটা, মজ্জা না হট, চার বাড়ির জন্য চারটা নিয়েছে। তারপরে এটা হচ্ছে আমার খুব একটা ইচ্ছে ছিল, রিয়া আমাকে এটা গিফট করলো, ভালো লাগলো। বন্ধুত্ব ফরএভার, ফ্রেন্ডস ফরএভার, তাই না? এখন খাবো আমরা আখের রস, আখের রস বানাচ্ছে, রস কি উল্টো পাল্টা বলছি রে আমি, গরমে থেকে কেন তুই দূরে দূরে বল আকাশ। গরমের মধ্যে এটাই বেস্ট, বলছিলাম আইসক্রিম খাই, ফুচকা খাই, এটা ওটা খাই, তারপর ভাবলাম যে না গরমে একটু সামলে খেতে হবে, কারণ কয়েকদিন থেকে কন্টিনিউ বাইরে আমাদের খাওয়া দাওয়া চলেই যাচ্ছে। আমার তো তবু হ্যাবিট আছে রাত অব্দি চলতেই থাকে, বাইরে মানে খাওয়া হবেই। আর একবার ব্লগ স্টার্ট করলে অত খাওয়া দাওয়া কিছু মনে থাকে না, চলতেই থাকে। সুতরাং তো সেই জন্যই ভাবলাম যে এখন একটু হেলদি কিছু খাই, কারণ সবসময় ওসব খেলে গেছি, আমার হ্যাবিট আছে তবুও যেমনটা বলতে নিয়েছিলাম ওর তো একদমই নেই, তাই না? সবসময় না, যখন যখন যাবো তখন মাঝে মধ্যে আর কি, এমনি তো বাইরে টুকটাক চলতে থাকে, বাট কোথাও আসলে তো অবশ্যই বাইরেই চলাতে হবে না। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর বেশি বড় করে লাগছে ব্লগটাকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। বাড়ি চলে যাব কালকে, আজই যাওয়ার কথা ছিল, বা যাই হোক নেক্সট ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সে ছবি ভালো থেকে সুস্থ করে একদম সাবধানে থাকো, যারা আমাকে ইনস্টাতে ফলো করে এখনই ফলো করে দাও, ধামাকা ধামাকা মজা মজা রিলস বানিয়েছি, আর আমার সেকেন্ড চ্যানেলের লিংক কথা পেতে আছে, চ্যানেলের লিংক কথা ডিসক্রিপশনে, তো চলো আজকে বাই বাই। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর মনে।